সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রাশিয়ার বেলগরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ, উত্তেজনার মাঝে তুরস্কে যাচ্ছেন পুতিন জেলেনস্কি। সুইডেন ইস্যুতে শিগগিরই তুরস্কে যাবেন নেটো প্রধান। আমেরিকার আধিপত্যের অধীনে থাকলে তোমাদের পতন হবে এবং শিল্পহীন হয়ে পড়বে ইউরোপকে নোয়াম চমস্কির হুঁশিয়ারি। পিটিআর প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেপ্তার এবং বিবাহ বিচ্ছেদের অধিকার চান ফিলিপাইনের নারীরা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়ার বেলগরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ, রুশ কর্তৃপক্ষ বলছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে 8 জন আহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর ভাচেস্লাভ গ্লাদকভ সেখানকার সেবিকীর্ণ শহরের পরিস্থিতি উত্তেজনাকর বলে উল্লেখ করেছেন এবং হামলার জন্য ইউক্রেনীয় সৈন্যদের দায়ী করেছেন। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, এই হামলার ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনকে বেলগরদ অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্ত রক্ষা বাহিনী, জরুরি সেবা বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের তরফে প্রেসিডেন্ট পুতিনকে সর্বশেষ খবরাখবর জানানো হচ্ছে। রুশ কর্তৃপক্ষ বলছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে 8 জন আহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর ভাচেস্লাভ গ্লাদকভ সেখানকার সেবিকুনো শহরের পরিস্থিতি উত্তেজনাকর বলে উল্লেখ করেছেন এবং হামলার জন্য ইউক্রেনীয় সৈন্যদের দায়ী করেছেন। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, এই হামলার ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনকে বেলগরদ অঞ্চলে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত রক্ষা বাহিনী, জরুরি সেবা বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের তরফে প্রেসিডেন্ট পুতিনকে সর্বশেষ খবরাখবর জানানো হচ্ছে। এই ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 25 মাইল উত্তরে বেলগরদ অতি সম্প্রতি এখানে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং এরকম পরিস্থিতিতে বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। বেলগরদের গভর্নর ভাচেস্লাভ গ্লাদকভ বলেছেন, এই অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলায় ব্যক্তিগত গাড়ি, বাড়িঘর, অফিস এবং গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যারা সেখান থেকে পালিয়ে গেছে তাদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। উত্তেজনার মাঝে তুরস্কে যাচ্ছেন পুতিন জেলেনস্কি। চলমান উত্তেজনার মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুব শিগগিরই ইউরোপের দেশ তুরস্ক সফরে যাচ্ছেন। বুধবার 31 মে তুর্কি মিডিয়া হুরিয়াত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে আলোচনা করতে দুই দেশের প্রেসিডেন্ট আঙ্কারা সফর করবেন। তাদের আলোচনায় যুদ্ধের পরিস্থিতি এবং কৃষ্ণ সাগর শীর্ষক চুক্তির বিষয়টি থাকবে। যদিও রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট একসঙ্গে তুরস্কে যাচ্ছেন না, এর পরিবর্তে তারা আলাদাভাবে দেশটিতে সফরে যাবেন। বিশ্লেষকদের মতে তুরস্কে গত 28 মে রান অফ প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে জয় পান এরদোগান। আগামী 3রা জুন প্রেসিডেন্ট হিসেবে নতুন করে আবারও শপথ নেবেন তিনি। এই অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতা উপস্থিত থাকবেন। একটি সূত্রে বরাতে সংবাদ মাধ্যম হুরিয়ত জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না, এর বদলে পরবর্তী একটি সময় বিশেষভাবে তুরস্কে যাবেন তিনি। পুতিনের সফর শেষে দেশটিতে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে পুতিনের সম্ভাব্য সফর নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন এরদোগান সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন, তবে বৈঠক কোথায় এবং কখন হবে এ বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সম্ভাব্য তুরস্ক সফর নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুইডেন ইস্যুতে শিগগিরই তুরস্কে যাবেন নেটো প্রধান। নরওয়ের অশ্লোতে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকের সময় অশ্লো সিটি হলে জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন, তিনি শিগগিরই সুইডেনের নেটো সদস্য পদ নিয়ে আলোচনা করতে তুরস্ক সফর করবেন। সদস্য দেশ তুরস্ক ও হাঙ্গেরির আপত্তির কারণে সিদ্ধান্তটি বিলম্বিত হচ্ছে। অশ্লোতে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের 2 দিনের বৈঠকের সময় স্টলটেনবার্গ বলেছিলেন, তিনি এ সপ্তাহের শুরুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, আমরা কিভাবে সুইডেনের দ্রুততম সম্ভাব্য যোগদান নিশ্চিত করতে পারি তা নিয়ে আলোচনা চালিয়ে যেতে আমি অদূর ভবিষ্যতে আঙ্কারাও যাব। নেটোর কিছু পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, তুরস্ক এখন নির্বাচন শেষ, আঙ্কারা সামরিক জোটে যোগদানের জন্য স্টকহোমের প্রতি তার আপত্তি তুলে নেবে। গত মার্চ মাসে তুরস্ক ফিনল্যান্ডের নেটো যোগদান অনুমোদন করলেও বলেছে সুইডেন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দেয় যাদের তারা সন্ত্রাসী বলে মনে করে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবিস্তো বলেছেন, এখন যেহেতু তুরস্ক নির্বাচন শেষ হয়ে গেছে, এটা
গুরুত্বপূর্ণ যে তুরস্ক অনুমোদন প্রক্রিয়া চালিয়ে যাবে। স্টলটেনবার্গ বৈঠকের শেষে বলেছিলেন, তুর্কি নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংলাপ এবং প্রক্রিয়াটি পুনরায় শুরু করা গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, সুইডেন বৃহস্পতিবার নতুন সন্ত্রাসবাদ আইন প্রয়োগ করেছে, যার মাধ্যমে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের সমাধান হয়েছে। সুইডেনের সদস্যপদ অনুমোদন করার সময় এসেছে। উল্লেখ করে স্টলটেনবার্গ বলেন, আমি কঠোর পরিশ্রম করছি যাতে এটি দ্রুত সম্ভব হয়। এছাড়াও লিথুয়ানিয়ার ভিলনিয়াসে জুলাই নেটো সম্মেলনের আগে বা তার আগে সুইডেন জোটে সদস্য হতে পেরে আস্থা প্রকাশ করেছেন বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমরা সুইডেনের জন্য যোগদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা ভিলনিয়াসের নেতাদের মিলিত হওয়ার সময় একটি সম্পূর্ণ হওয়ার আশা করছি। শীর্ষ সম্মেলনে আয়োজক লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেছেন, সুইডিশ পতাকা বা ভিলনিয়াসে উত্থাপিত হবে এমন একটি খুব উচ্চ প্রত্যাশা রয়েছে। আমেরিকার আধিপত্যের অধীনে থাকলে তোমাদের পতন হবে এবং শিল্পহীন হয়ে পড়বে ইউরোপকে নোয়াম চমস্কির হুঁশিয়ারি। বিখ্যাত মার্কিন চিন্তাবিদ এবং গবেষক নোয়াম চমস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকে তাহলে সম্ভবত এটি পতনের সম্মুখীন হবে এবং এটি শিল্পহীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বুধবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে চমস্কি বলেছেন, ইউরোপকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, আর তা হলো তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের অধীনে থাকবে, যার ফলে তারা সম্ভবত পতনের মুখোমুখি হবে এবং এমনকি কিছু ভবিষ্যৎবাণী অনুসারে শিল্পহীন হয়ে পড়বে, অথবা এটি কোনোভাবে পূর্ব ইউরোপে অর্থাৎ রাশিয়ার প্রাকৃতিক অর্থনৈতিক অংশীদার সাথে জড়িত থাকবে, যেখানে ইউরোপের জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদ উভয়ই রয়েছে এবং লাভজনক চীনা বাজারের প্রবেশদ্বার রয়েছে। ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে প্রবণতা নিয়ে ইউরোপে আমেরিকার আধিপত্য বিস্তারের পরিণতি সম্পর্কে বিখ্যাত মার্কিন চিন্তাবিদের সতর্ক বার্তাটি সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। 2021 সালে জানুয়ারি মাসের শেষের দিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর তিনি ট্রান্স আটলান্টিক কনভার্জেন্সকে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান, যাতে ইউরোপকে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে স্থাপন করা যায় এবং ওয়াশিংটন তার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপীয়দেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ফলে ইউক্রেন যুদ্ধের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় ইউনিয়নের ঐক্যবদ্ধ অবস্থান এবং রাশিয়ার মোকাবেলা এবং মস্কোর বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি বা জেসিপিও ইস্যুতে আমেরিকা ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থান সেই ট্রান্স আটলান্টিক কনভার্জেন্সের প্রতি ইঙ্গিত করে। চমস্কি সম্পর্কে বলেছেন, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন আমেরিকার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এনেছে, কারণ আমেরিকা ইউরোপকে এক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং একটি একতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার তার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করছে। এদিকে ইউরোপ এবং আমেরিকার মধ্যে ট্রান্স আটলান্টিক সম্পর্ক থাকা সত্ত্বেও মুদ্রাস্ফীতি রাসায়নিক এবং IRA এর মতো পরিকল্পনা অনুমোদন অনুসরণ করে ওয়াশিংটন আসলে ইউরোপের জন্য একটি দুর্দান্ত প্রতিযোগী হয়ে উঠেছে এবং প্রকৃতপক্ষে ইউরোপীয় অর্থনীতিকে দুর্বল করার ভূমিকায় নেমেছে। দেখে মনে হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাইডেন সরকারের পদক্ষেপ, এর কার্যক্রম যেমন মুদ্রাস্ফীতি আইন, যার ভিত্তিতে বড় বড় মার্কিন সংস্থাগুলোর উপর কর হ্রাস হয়েছে এবং একই সাথে বিদেশি সংস্থা এবং পণ্যের উপর কর আরোপ হয়েছে, আর এর ফলে ইউরোপের অর্থনীতির জন্য একটি মারাত্মক প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে। যদিও হোয়াইট হাউস RIA আইনকে মার্কিন উৎপাদন পুনরুজ্জীবিত করার এবং নবায়নযোগ্য প্রযুক্তির প্রচারের একটি উদ্ভাবনী প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সবুজ অর্থনীতি খাতে ভর্তুকি দিয়ে ইউরোপের সাথে একটি বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। একই সময় ইউরোপীয় কোম্পানিগুলোর পণ্যের উপর ট্যাক্স আরোপ করার ফলে ইউরোপীয়দেরকে মার্কিন প্রতিযোগীদের সাথে ন্যায্যভাবে প্রতিযোগিতা করার সুযোগ থেকে বঞ্চিত করবে। পরিশেষে এটা দেখা যাচ্ছে যে ওয়াশিংটন তার স্লোগান সত্ত্বেও সে তার মিত্রদের স্বার্থের প্রতি কোনো মনোযোগ দেয়নি এবং আমেরিকা তার মিত্রদেরকে নিজের স্বার্থে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে ওয়াশিংটনের এই নীতি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত স্লোগান আমেরিকা ফার্স্টের উপর ভিত্তি করে একতরফা ভাতের ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে। PTR প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেপ্তার। বৃহস্পতিবার লাহোরে পারভেজ এলাহির বাসভবনের বাইরে থেকে দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। জিও নিউজ। পাঞ্জাবের সাবেক এই মুখ্যমন্ত্রীকে লাহোরের গুলবার্গ এলাকায় জোহর এলাহির বাসভবনের কাছে গাড়ির ভেতর থেকে টেনে হেঁচড়ে নিয়ে যান দুর্নীতি বিরোধী কর্মকর্তারা। এলাহির মুখপাত্র PTR এর নেতাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে শারীরিক সমস্যার কথা জানিয়ে আদালতে হাজির না হওয়ায় দেশটির দুর্নীতি বিরোধী আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে। তারপর তাকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটল। বিবাহ বিচ্ছেদের অধিকার চান ফিলিপাইনের নারীরা।
ভ্যাটিকান সিটির বাইরে ফিলিপাইনে একমাত্র জায়গা যেখানে বিবাহ বিচ্ছেদ অবৈধ। বিবাহ বিচ্ছেদপন্থী আইনজীবীদের যুক্তি, এই নিষেধাজ্ঞার কারণে দম্পতিদের সম্পর্ক ছিন্ন করা এবং পুনরায় বিয়ে করা কঠিন হয়ে পড়েছে। সহিংস সম্পর্কে বাঁচাও তাদের জন্য অনেক কঠিন। এপি ফিলিপাইন স্টার। দেশটিতে এ বিষয়ে আইনি প্রক্রিয়া খুব ধীর ও ব্যয়বহুল। ধারণা করা হচ্ছে দরিদ্র এই দেশে এমন হামলার জন্য $10,000 বেশি ব্যয় হতে পারে। তবে এতেও যে সাফল্য আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এ কারণে কিছু মানুষ দ্রুত ফলাফলের জন্য অনলাইন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। তিন সন্তানের মা ফিলিপাইনের স্টেলা সিবঙ্গা 11 বছর ধরে বিবাহ বিচ্ছেদের চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশের আইনের কারণে তিনি তা পারছেন না। স্টেলার আইনি লড়াইটা শুরু হয় 2012 সালে। তখন তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক অক্ষমতার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন। 5 বছর ধরে $3,500 আইনি ফি দেওয়ার পর একজন বিচারক তার পক্ষে রায় দেন, কিন্তু 2019 সালে দেশটির দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি সলিসিটর জেনারেলের অফিসে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। সে আপিলের বিচার কাজ এখনো চলে আছে। স্টেলা বলেন, পরে তিনি ওই রায় প্রত্যাহার করার জন্য আপিল আদালতে আবেদন করেন। এখন ওই বিষয়ে তাকে কোনো সিদ্ধান্ত জানায়নি আদালত। ফিলিপাইনে বিবাহ বিচ্ছেদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হল ক্যাথলিক চার্চ। এই প্রতিষ্ঠান গর্ভপাত ও গর্ভনিরোধকের বিরুদ্ধে সোচ্চার। চার্চের তীব্র বিরোধিতা সত্ত্বেও 2012 সালে একটি বিতর্কিত জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়। তবে আইন প্রণেতাদের একটি দল বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেটে বেশ কয়েকটি বিল উত্থাপন করে বিবাহ বিচ্ছেদের বৈধতা দেওয়ার জন্য নতুন করে চাপ সৃষ্টি করে যাচ্ছে। কংগ্রেসের সদস্য একটি বিলের লেখক এডসেল লাগবেন বলেছেন, আমরা কোনো বিবাহকে ধ্বংস করতে চাই না। তিনি আরো বলেন, অকার্যকর বিবাহ সংস্কার সাধনের বাইরে। এতে বৈধতা দিলে ভুক্তভোগী নারী ও তাদের সন্তানেরা অসহনশীল এবং নিপীড়নকারী স্বামীর হাত থেকে রক্ষা পাবে, তবে দ্রুত বিবাহ বিচ্ছেদের অনুমতি মিলবে না বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।